বেশ খুশু না, আমার আরেকটি চ্যানেল আছে যার নাম হলো লার্জ ব্লগ। ওখানে কোনো গেম টেম খেলি না, আমি ওখানে ব্লগ দিই। তো যারা ব্লগ দেখতে পছন্দ করো তাদের জন্য ওই চ্যানেলটা, ওই চ্যানেল থেকেও 100 সাবস্ক্রাইব বানিয়ে দেয়, ওই চ্যানেলের জন্য 100 সাবস্ক্রাইবার হয়। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। সো গাইজ, আজকে হলো আমার একটা আজকে কোনো নতুন গেম খেলে যাচ্ছি না, আজকে হলো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর এই যে আমরা যে আমরা হলো হিরোবাইন সিরিজ, যে আমরা যে হিরোবাইন সিরিজ হচ্ছে কন্টিনিউ করবো, পার্ট কতজন কন্টিনিউ করবো আজকে। আর আমি এতক্ষণ যে হিরোবাইন সিরিজ কন্টিনিউ করছিলাম না, এটার কারণ হলো যে দুইটা সিরিজ কিভাবে কন্টিনিউ করতে পারি। গাইস, তুমি নিজেই বলো, আমি একটা সার্ভাইভাল সিরিজ, তখন একটা মানে একটা হিরোবাইন সিরিজ, একটা সার্ভাইভাল সিরিজ। তো আমি ভেবেছি প্রথমে এই সার্ভাইভাল সিরিজটা কন্টিনিউ করতে, তারপর একটু পরে আমি যে হিরোবাইন সিরিজ দিব। তো চলো আজকে একটু শুরু করা যাক হিরোবাইন সিরিজের। তো এখানে তোমার লাস্ট পার্টে দেখেছিলে যে কিভাবে হিরোবাইন আমাকে ট্র্যাপে ফেলে আমাকে মেরে ফেলেছিল, আর আমার কাছে এখন কিচ্ছু নাই, কিছু পুরো ফাঁকা। দেখো তোমরা, ইনভেন্টরি পুরো ফাঁকা। এখন আমাদের কি করতে হবে তো কিছু বুঝতে পারছি না। যতটুকু জানি যে আমি অ্যান্টিডোট আছে না কি জানি বললো একজন, তো আগে উঠ কাটি তারপর পরে বলবো। চলো এক সেকেন্ড, এদিকে একটা TNT মতো টাওয়ার আছে, কিছু একটা হবে এদিকে। দেখ, সব কিছু ইনভেনশন করতে হবে, মানে এদিকে TNT টাওয়ার, এদিকে কিছু বুঝতে পারছি না। হিরোবাইনে বললে সব অদ্ভুত জিনিস হচ্ছে এখানে। মানে পিগরা আমাকে মারা শুরু করে দিয়েছে, পিগরা তো কোনো মারে, পিগরা তো ফ্রেন্ডলি। এখানে এটা কি জাতীয় চাইনি ভাই, রেসপন্ড পয়েন্ট সেট করে ফেলি আমরা। এদিকে পার করে আছে, আর বের হতে পারবো না এখন। তো চলো এখন কী করি, লাভ দিতে হবে। আর তোমাদের জন্য পার করে একদমই পো না, প্রথমে মারা গেলাম। বাও, আরে আরে কিভাবে একই জায়গায় স্পন হচ্ছে ভাই, এটা কি? ওয়াও, কি হচ্ছে ভাই, কি হচ্ছে না আমার সাথে? আর বেডটা কই গেল ভাই, বেডটা তো এখনই ছিল এদিকেই। চলো এখন চল এটা দিয়ে যাই, এর চেয়ে এখানে আগে আগুন ঢুকেছে, আগুন। চলো অনেক শুকনা এদিকে, এদিকে এদিকে আগে জাম্প করতে হবে। এদিকে কি আমার কাছে আর উড নাই যে আমি যেতে পারবো এদিকে? না, যাও যাও এদিকে, যাও 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 যাও। অনেক কষ্টের পর আমি এদিকে পৌঁছে গেছি। এখন এদিকে সে রুম দেখছি, এদিকে খুলি, আরে খুলতে পারছি না। নিচে কী লেখা আছে, ইউ নিড এ কি, এদিকে আর কী লাগবে আবার? কোন কেন কোন কী দেখতে পাচ্ছি না, এদিকে কিছু না, এটা এটা আগুন ধরে গেছে জানি কী হচ্ছে এদিকে। হ্যাঁ, কী কী আমি খুশি, কোনো কী দেখতে পাচ্ছি না আমি নিজে, না কোথায় এটা তো কোনো টর্চ ভাঙ্গো না, এদিকে কোনো দেখতে পাচ্ছি না। টর্চ ভাঙলে তারা অন্ধকার হয়ে যাচ্ছে, ভালো টর্চ জ্বালায় রাখি, কি অন্ধকারে হিরোইন আরো এসে যায় ভাই। কি এদিকে কিছু আছে না কি, আর এই লক একটা গড়পড় আছে। এদিকে চেস্ট আছে একটা, এদিকে ও কি পেয়ে গেছি আমরা, চলো আমি খুলি। চলো কি পেয়ে গেছি আমরা, দেখা কি পেয়ে গেছি, আমার কোনো লাভ নাই এখন এই চেস্টে। ও ভাই, চেষ্টা ভালোই আর্মার দিয়েছে, আর্মারটা কী করতে পারি আমি? তবে আর্মার দিয়েছে আমাকে, এ জম্বির আওয়াজ আসছে, কিছু একটা গড়পড় আছে মনে হয়। আর্মারটা পরে ফেলি, দিয়েছে যদি। ও মাই গড, তো জম্বির পুরো ভিড়।
ওয়েট সেকেন্ড, এখানে একটা আমার আইডিয়া এসেছে যে ব্লগ ভাঙি একটা, তারপর এদিকে দাঁড়াই, এখানে এম করে মারি 200 IQ গাইজ, 200 IQ, কারণ এটাই ভাঙবো না যেতে পারবো না, 200 IQ। ও ভাই দরজা ভাঙানো বন্ধ কর, ভাঙ আগে তাকে মারবো আমি, চলো কারণ মারবো, ভাগ পড়ে না যায় না আমার ভাগ্য শেষ, এবার মারতে হবে আমাকে, চলো চললো 200 IQ গাইজ, এটাকে বলে 200 IQ। আউ হি, সাহস কি আর বলো তো আমার মারা, এই নে পড়ে না যাবে, চলো পিডি, এই পিডি জম্বি, এই এই তোকে আজ মারবো আমি, পিডি জম্বি কি সামনে মারা যায়, আমি চলো মেরে ফেলছি গাইজ আমরা, চলো এদিকে এদিকে আস্তে আস্তে যাতে না লাভাতে পুরো পড়ে যাবে একদম, যাতে সহজ ছিল, এদিকে আর কি আছে, আ আ